তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মুকুল রায় ও তার পুত্রের তৃণমূলে যোগদান। এবার দেখে নেওয়া যাক এই যোগদান পর্বের কিছু দৃশ্য। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছেন এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রীর অনুমোদনে তাকে আমরা স্বাগত জানাচ্ছি। তার সঙ্গে এসেছেন শুভ্রাংশু রায় আপন, তাকেও আমরা স্বাগত জানাচ্ছি। তাকে মুকুল রায়কে উত্তর দিয়ে সম্মান জানাবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার শুভ্রাংশু রায়কেও উত্তরীয় পরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বাগত জানাচ্ছি। মুকুলকে আমরা, ও আমাদের ঘরেরই ছেলে, ঘরে ফিরলো, এই জন্য আমরা অভিনন্দন জানাচ্ছি। পার্থ চ্যাটার্জি আমাদের সেক্রেটারি জেনারেল, তিনি তাকে অভিনন্দন জানিয়েছেন এবং স্বাগত জানিয়েছেন। সুব্রত বক্সী, সুব্রত মুখোপাধ্যায়, জাবেদ খান, ফিরাদ হাকিম সবাই আছে, সব আমাদের সহকর্মীরা। আমি মুকুলের যদি কিছু বলার থাকে মুকুলকে বলবার জন্য অনুরোধ করব। এই ঘরে আজকের এই সভায় আমার আজকে নিজের খুব ভালো লাগছে যে অত্যাধিক সব পুরনো ছেলেগুলোর সাথে আমার দেখা হচ্ছে। আমার অত্যন্ত ভালো লাগছে যে ভারতীয় জনতা পার্টি থেকে বেরিয়ে এসে এই নতুন আঙিনায় আমি যাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, কথা বলতে পারছি, আমার খুব ভালো হচ্ছে, ভালো লাগছে। এবং এটা ভাবছি যে বাংলা আবার তার নিজের জায়গায় ফিরবে এবং এই ফেরার নেতৃত্ব দেওয়ার জন্যে যিনি সামনে থেকে বাংলাকে লিড করবেন তিনি আমাদের সকলের নেত্রী, ভারতবর্ষের নেত্রী, তিনি আর কেউ নয়, আমাদের সকলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।